আমরা যদি আহলে বাইতকে মহাব্বত করে তাহলে কোরআনের মহাব্বত হবে, আমরা যদি আহলে বাইতকে মহাব্বত করে রসুলের মহাব্বত হবে, আমরা যদি আহলে বাইতকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমার রসুলের অনুকরণ এবং অনুসরণ হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে বাইতকে অন্তর দিয়ে মহাব্বত করব, আর মহাব্বত করার অর্থ শুধু মুখে মহাব্বত করলাম মহাব্বত করে এটা প্রকাশ করা, এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। যে আহলে বাইতকে মহাব্বত করার বহিঃপ্রকাশ হচ্ছে যে আহলে বাইত যে কাজগুলো করেছেন, ওনারা যেভাবে জীবন যাপন করেছেন, ওনারা যেভাবে ওনাদের আমলগুলো করেছেন, ওনারা যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন, ওনারা যেভাবে আমার রসূলকে অনুসরণ অনুকরণ করেছেন, আমরাও যদি সেভাবে করতে পারি তাহলে এটাই হবে আহলে বাইতকে মহাব্বত করার পরিপূর্ণ বহিঃপ্রকাশ। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تطوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا جنبی کے دیکھ لے عاشق دوزاخر بائی تکینا شنو برشان پاڑن درود হায়ে আশক দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا
الْمَوَدَّةَ فِي الْقُرْبَى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم سلطان كربلا ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جنان مصطفیٰ کو ہمارا سلام ہو اسدر کی نجا پہ کروڑ درد ہو معصوم بے خطا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو الحمدللہ والشکر للہ ادھک ہرائے جتو اترا نور مدینہ جامع مسجد پوری چالونا کمیٹی اترا نور مدینہ گوسیہ کمیٹی ان شکار ادھگے آج کرے پویتر اہل بیت رسول صلی اللہ علیہ وسلم شرونے عظیم الشان میلاد محفل سمانیہ سبھاپتی اتر نور مدینہ جامع مسجد سمانیہ سبھاپتی الحاج ڈاکٹر محمد امداد الحق صاحب উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা যার ওয়াজ নসিহত শোনার জন্য হাজার হাজার আশেক রসুল নবী প্রেমিক অলি প্রেমিকরা দূর দূরান্ত থেকে হুজুরের মাহফিলে ছুটে আসেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য যিনি সুন্নিয়াতের উজ্জ্বল নক্ষত্র হযরতুল হাস আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায় রিজভি সাহেব কেবলা মদ্দাজিল্লুহুল আলী উপস্থিত রয়েছেন অত্র এলাকার অত্র ইউনিটি গোসিয়া কমিটির নেতৃবৃন্দ অত্র মসজিদের ইমাম সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আশেক রসুল নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না যেহেতু হুজুর উপস্থিত হয়েছেন তো আমার কিছু বলার ইচ্ছা থাকলে ও হুজুরকে দেখার সাথে সাথে সেগুলো আমার ভিতর থেকে চলে গেছে আমি আপনাদের সামনে তেমন আলোচনা করব না শুধুমাত্র আপনাদেরকে একটু বসিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে একটু উৎসাহ দিয়ে আমি আমার আলোচনা এটি জানব তো আপনারা আমি মাহে মুহররমুল হারাম শরীফের শুরু থেকে অত্র মসজিদে এর আহলে বাইত সম্পর্কে আলোচনা করেছিলাম আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান দিয়ে আজকে আমরা আহলে বাইতের স্মরণ কেন করতে হয় আহলে বাইতকে কেন মহব্বত করতে হয় ওনাদের কি মহব্বত করলে কি উপকারিতা রয়েছে আর ওনাদের সাথে দুশ্মনী রাখলে কি ক্ষতি ইত্যাদি সম্পর্কে আমরা হুজুরের জবানে শুনব আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে হুজুরের জবানে মূল্যবান তকরিরগুলো আমরা যেন শুনে আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের শুধু তর্জমাটুকু বলছি যে আমার আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য নির্দেশ দিয়েছেন যে হে রসূল
আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। লা আসালুকুম আলাইহি আজরা, যে আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটি জিনিস চাই, সেটি হচ্ছে তোমরা একটু আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার আহলে বাইত যারা তাদেরকে ভালোবাসবে তাদের অনুসরণ অনুকরণ করবে, শুধুমাত্র তাদের এই মহব্বতটা আমার রসুল আমাদের কাছ থেকে চেয়েছেন, তাও আবার আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আহলে বাইতকে মহব্বত করা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের, আমরা যারা উলামায়ে কেরাম রয়েছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কথা নয়, এটা মহান রব্বুল আলামিন যিনি আজকে আমাদেরকে তৈরি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কুল কায়নাতের স্রষ্টা যিনি, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ করেছে আমার রসুলের মাধ্যমে, যে আমরা যেন আহলে বাইতকে, আহলে বাইত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহব্বত করি, এটা হচ্ছে আমাদের ঈমান, বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতকে মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে, পরকালে শান্তিতে দেখা যাবে। আহলে বাইতকে অনুসরণ অনুকরণ করলে আমার রসুলের অনুসরণ হবে, কারণ আহলে বাইত এটা আমার একটা জাতে পাক। আহলে বাইতের যে ব্যক্তিগুলো রয়েছেন ওনারা এমন জাতে পাক, ওনাদের যে প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কাজ, ওনাদের উঠা বসা চলা ফেরা সব কিছু পবিত্র কোরআনের অনুসরণ, বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যদি আহলে বাইতকে মহব্বত করি তাহলে কোরআনের মহব্বত হবে, আমরা যদি আহলে বাইতকে মহব্বত করি রসুলের মহব্বত হবে, আমরা যদি আহলে বাইতকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমার রসুলের অনুকরণ এবং অনুসরণ হবে, বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে বাইতকে অন্তর দিয়ে মহব্বত করব, আর মহব্বত করার অর্থ শুধু মুখে মহব্বত করলাম, মহব্বত করে এটা প্রকাশ করা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। যে আহলে বাইতকে মহব্বত করার বহিঃপ্রকাশ হচ্ছে যে আহলে বাইত যে কাজগুলো করেছেন, ওনারা যেভাবে জীবন যাপন করেছেন, ওনারা যেভাবে ওনাদের আমলগুলো করেছেন, ওনারা যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন, ওনারা যেভাবে আমার রসুলকে অনুসরণ অনুকরণ করেছেন, আমরাও যদি সেভাবে করতে পারি তাহলে এটাই হবে আহলে বাইতকে মহব্বত করার পরিপূর্ণ বহিঃপ্রকাশ, বড় করে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আহলে বাইতের প্রত্যেকটি কর্মকাণ্ড যেন আমরা অনুসরণ অনুকরণ করি। সাথে সাথে আহলে বাইতকে তো আছে ওনারা নবী পরিবার, ওনাদের সাথে সাথে সাহাবায়ে কিরাম যারা রয়েছেন, হযরতে ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কিরাম, ওনাদেরকেও আমাদের মহব্বত করতে হবে, ওনাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এখন মানুষ দুইটি দলে বিভক্ত হয়ে গেছে, কিছু মানুষ দেখা যাচ্ছে যে শুধুমাত্র আহলে বাইতকে মহব্বত করছে, শুধু আহলে বাইতদের জন্য পাগল হয়ে গেছে, আবার আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে তারা সাহাবায়ে কিরামকে গালি দিচ্ছে, হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দিচ্ছেন। তাদেরকে বলা হয় শিয়া, আমরা জানি। আবার এক প্রকার মানুষ রয়েছে যারা যে আহলে বাইতকে গালি দিচ্ছে, আহলে বাইতের শানে বিয়াদবি করছে, আবার ওদিকে সাহাবায়ে কিরামদেরকে মান্য করলেও কিন্তু আহলে বাইতের শানে বিয়াদবি করছে, তাদেরকে বলে আমরা খারেজি। তাহলে এই দুই দলের এই বাড়াবাড়িতে আজকে সাধারণ মুসলমান, সাধারণ যারা ইমানদার মুসলমান রয়েছেন তারা কোন পথে যাবে, তারা দিশাহারা হয়ে গেছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী, আমরা যারা যে আমাদের গৌসিয়া যে কমিটির মধ্যে যারা রয়েছে, হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামানদারে যারা আছি, আমাদের আকীদা হচ্ছে যে আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাথে সাথে আমরা সাহাবায়ে কিরামদেরকেও মহব্বত করি, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসরা জিন্দাগী, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাহলে আমরা আহলে বাইতের এই মহব্বত আমাদের অন্তরে ধারণ করে আমাদের বাকি জীবনগুলো যেন আমরা অতিবাহিত করতে পারি, কাটিয়ে দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তো আমি আপনাদেরকে
অনুরোধ জানাবো, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে রয়েছেন আপনারা কাল বিলম্ব না করে হুজুরের মূল্যবান তকরির গুলো শোনার জন্য আমি আপনাদের মসজিদের খতিব হিসেবে আমি আপনাদেরকে খুব বিনয়ের সাথে বলছি, আপনারা যে আহলে বাইতের মহব্বতে আমার রসুলের মহব্বতে যে আজকের এই মাহফিল কে যেন একটু রওনা হওয়ার জন্য আপনারা একটু দয়া করে মাহফিলে উপস্থিত হন, এই আবেদনটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।